Assalamualaikum guys, welcome to my another new video. Guys, আজকে কি নতুন টপিক নিয়ে আমরা কিছু ভিডিও করতে চলে এসেছি। তো গাইস, আজকে ভিডিও যে টপিকটা সেটা খুবই ভালো একটা টপিক। তো ধরুন আপনার ফোনটা আপনি আপনার প্রাইভেসির জন্য আপনি প্রাইভেট তাই আপনি ওটাকে লক করে রেখেছেন। তো আপনার পাশে আছে করে কেউ আছে, সে আপনার ফোনের লকটা দেখে নিল। দেখে নিলে কি হবে, সে আপনার ফোনটা খোলার চেষ্টা করবে, হয়তো খুলেই নেবে। তো যদি এমন হয় যে আপনার ফোনটা লক করেছেন, সে লকটা দেখে নিয়েছে, এক মিনিট পর যদি সেই লকটা দিয়ে ট্রাই করে তাহলে যদি ফোনের লকটা না খোলে তাহলে কেমন হবে বন্ধুরা? তা আপনাদের মাঝে এই এই যে যে অ্যাপ একটা অ্যাপ্লিকেশন সেটাই আপনাদের কাছে শেয়ার করবো, এমন একটি লক শেয়ার করবো যেটা আপনাদের খুবই ভালো লাগবে। যে এটা টাইম লক বলতে পারেন, যে আপনার যে টাইমটা আছে সেটা এমন যে সেট করতে পারেন, অথবা আপনি এমন সেট করবেন যে যে টাইম আসলে 5 মিনিট আগে অথবা 5 মিনিট পরে, 1 মিনিট আগে 1 মিনিট পরে, এটাই লক হবে। তা আপনারা এমনভাবে সেট করতে পারেন এবং খুবই ভালো হবে এটা আপনাদের প্রাইভেসির জন্য। তো গাইস, ভিডিও শুরু করার আগে বলছি বরাবর মতো আপনার আছে টিপস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফার্স্ট টাইম আছে আপনাদের সাথে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের সকল লেটেস্ট টেকনোলজি ফোন টেক লেটেস্ট সকল ভিডিও সবাই দেখতে পারেন। তো গাইস, কথা না বলে চলুন চলে যাই মোবাইল স্ক্রিন। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক। তো গাইস, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের টাইম দিয়ে আপনার ফোনটাকে লক করতে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটির নাম স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড, যেটা আপনি প্লে স্টোর স্ক্রিন লক লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এই হলো অ্যাপটির লোগো, এটা প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি আপনাদের ডাউনলোড করতে অসুবিধা হয়, আপনাদের সুবিধার্থে একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। দেন আপনাদের এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাদের তো এটাকে আমি এখন ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে আদ্রিয়া ডিসু। এটা এই অ্যাপটার যে কি বলবো, যে এটা তৈরি করেছে সে তা সে নাম। তারপরে আপনাদেরকে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেবেন। তারপরে আরও একটা আসবে অ্যালাউ করবেন, আপনি যতগুলোই অ্যালাউ চাবে আপনি অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো। দেন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাদের এখানে সিকিউরিটি টাইপ এখানে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটাকে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার দেখতে হবে কারেন্ট টাইম, যার পরে আপনাদের এটাকে অ্যানাবেল হয়ে যাবে। যেখানে যেতে পারেন আপনার একটা রিকভারি অ্যান্সার, যে আপনি যদি এটাকে ভুলে যান যে আপনার লকটা, তবে আপনি রিকভারি পাসওয়ার্ড দিয়ে ইন করতে পারেন। তো আপনি যদি এই জায়গাটাকে ট্যাপ করেন তো এখানে দেখতে পারবেন আপনার অনেক প্রশ্ন। তো আমি এখান থেকে একটা চুজ করে নিয়েছি, এটা আছে হোয়ার, এখান থেকে আছে হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম। তো এই দেখুন, এই একটা অপশন আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমার চাইল্ডহুড নিকনেমটা দিয়ে দিচ্ছি, আমার চাইল্ডহুড নিকনেমটা হচ্ছে জোহা। তো আমি দিয়ে দিলাম। এবার আপনাকে যেটা করতে হবে, সেই সেভ অপশনটার উপর একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এটা সেভ হয়ে যাবে। দেন আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নিচে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে এখানে আপনি প্রথমে একটা অপশন পাবেন প্রিভিউ, তো প্রিভিউ করে আপনাদের দেখাচ্ছি। তো প্রিভিউ করার পরে এখন আপনাদের দেখতে একটা দেখাচ্ছে আর লাইক একদম যেমন ইন্টারফেস দেখিয়ে দিচ্ছি। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা প্রিভিউ হয়ে গেছে। তো প্রিভিউতে এখানে দেখুন একটা টাইম পিএম এবং টাইমটা দেওয়া আছে, এবং এখানে ডেট, এবং এখানে দেওয়া আছে স্লাইড আনলক। তো আপনাকে এদিকে স্লাইড করতে হবে, স্লাইড করার পরে এবং আপনার পাসওয়ার্ড যেটা দিতে হবে আমি বলে দিচ্ছি। এখানে যে আছে না যে 5টা 27 বাজে এখন, তো আপনার পাসওয়ার্ডটা হবে 0527। তো আমি স্লাইড করে এখন দিচ্ছি 0527, এখন পাসওয়ার্ডটা খুলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আপনাকে প্রিভিউটা হয়ে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, এবার আপনাকে এখান থেকে নিচে স্লাইড করলে এবার দেখবেন এখানে স্লাইডিং টেক্সট, এটা একটা অপশন আছে, এটার পরে ক্লিক করে আপনি যে কোনো একটা টেক্সট দিতে পারেন। যেখানে এখানে লেখা ছিল স্লাইড স্লাইড লেফট, এখানে চেঞ্জ ওয়ালপেপার, এখান থেকে আপনি আপনার ওয়ালপেপারটাকে চেঞ্জ করতে পারেন। সেট ফ্রম গ্যালারি, এটা দিয়ে আপনি আপনার ওয়ালপেপারটাকে গ্যালারি থেকে চেঞ্জ করতে পারেন, অথবা এখানে সেট ফ্রম ইয়োর ক্যামেরা, আপনি ডাইরেক্ট ছবি তুলে এটাকে ইউজ করতে পারেন। এই যে এনাবেল করে দিলে হবে কি, ইউজ ফ্রম 24 আওয়ার
ফরম্যাট, মানে এটা দিলে আপনার 24 ঘন্টা যে ইন্টারন্যাশনাল টাইমটা সেটা ওপেন হয়ে যাবে। তারপর একটু স্ক্রল ডাউন করলে আপনার যেটা দেখতে পাবেন, এখানে দেওয়া আছে ইন্টারভিউ এর সেলফি, এটা আপনার প্রয়োজন নাই, এটা একটা প্রো, তো এই প্রোটা কিনতে হলে আপনাদের কিছু টাকা খরচ করতে হবে। যদি আপনার অনেক টাকা থাকে, যদি আপনার বাপের টাকায় সিনিমিনি করে, আপনি এটা কিনতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তো এখানে আরেকটা আছে ভাইব্রেশন, এটা হলো আপনার লক খোলাতে ভাইব্রেশন হবে, অথবা লক যে সময় আপনি একটা কি প্রেস করবেন তখন এটাকে ভাইব্রেশন হবে। যদি আপনি এটা না করতে চান তাহলে কোনো দরকার নেই, আপনি এটাকে ডিসেবল করে দেবেন। আচ্ছা, চেঞ্জ রিকভারি পাসওয়ার্ড, যে আমি একটা রিকভারি পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন যে আমার নিকনেমটা দিয়েছিলাম, সেটা দেখতে পেয়েছেন। আরেকটা আছে এনাবেল রিভার্স মডিফাই, এটা এনেবেল করলে কী হবে, আপনি যদি একবার চলে যান যে ইসে সরি আপনার যদি একবার চলে যান টাইমের যে লকটা খুলবেন, তো সেখানে চলে গেলে আবার কিন্তু আপনি এটা না করলে আপনার লকে আবার চলতে পারবেন না। দেন আরেকটা যে আছে ডিজেবল সিস্টেম লক, আপনি লকটাকে ডিজেবল করে দিতে পারেন। আরেকটা আছে সাউন্ড, এটাকে এনেবেল করলে আপনার এটাকে সাউন্ড হবে একটা। তারপরে আপনার যেখানে আছে স্টাইল থিম মাই ইনফর্ম হাইডিয়া আইকন চেঞ্জ টেক্স কালার ফেক আইকন, তো আমি এগুলো ক্যাক করে দেখাচ্ছি। প্রথমে যে স্টাইল, এটার স্টাইলের পর ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো স্টাইল দেখতে পাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী একটা স্টাইল আপনি বেছে নেবেন। তো আমি এখন দিচ্ছি না, আমার দেওয়া আছে। দেন আপনাদের এখান থেকে একটু নিচে আসতে হবে, তারপরে যে আসছে থিম, এটার পরে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো থিম আছে, তো আপনি লকের থিমটা চেঞ্জ করতে পারেন আপনার পছন্দের মতো। তো এখানে অনেকগুলো আছে, আপনারা দেখতে পারেন। এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন। তো গাইস, ভিডিওটা আমি সম্পূর্ণ প্রচেষ্টা করে আপনার বোঝানোর চেষ্টা করেছি, আর যদি ভিডিওটা খুব ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ করে দিন। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ, দেখা আছে পরে একটি নতুন এপিসোডে। Close.